প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 3 মে 2022 সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন আরো একটি প্রতিবেদন। দর্শক ভাইরা, আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মৌসুমি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক মোশারফ ভাই এখান থেকে দুধের গাভী বিক্রয় করে থাকে। এই ফার্ম থেকে এর আগেও বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখাইছি, তো নতুন করে ওনার খামারে এসে দেখতেছি আবারও বেশ কিছু বিগ সাইজ সহ মাঝারি সাইজের দুধের গাভী উনি সংগ্রহ করেছে। আমাদের আজকের প্রতিবেদনে এই গাভীগুলোই আপনাদের দেখাবো। দেখাবো এই নতুন সংগ্রহ ওনার কাছে কয়টা জাতের, কেমন বয়সের বা কেমন দরের গাভী রয়েছে, গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে, ঈদ উপলক্ষে কোনো সুযোগ সুবিধা আছে কি না, এই সকল বিষয় নিয়ে এই ফার্মের মালিকের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাই ও বোনেরা, যে যেখান থেকে গাভীগুলো সংগ্রহ করবেন, গাভী কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোশাররফ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো। তো রমজান মাসে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? জি ইনশাআল্লাহ ভালো আছে। আচ্ছা, ভিডিওটা তো ঈদের দিন সবাই দেখতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা আমাদের জানাবেন। আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডলি ইউনিয়ন বালিয়াডাঙ্গা গ্রামে আমার বাসা। আচ্ছা, এখান থেকে তো আপনি দুধের গাভী বিক্রি করেন? সব সময় দুধের গাভী বিক্রি করি। সব সময় প্রতিবেদন না দিলেও পাওয়া যায় গরুগুলো আপনার কাছে? জি ইনশাআল্লাহ। কতগুলো গাভী আছে খামারে? খামারে এখন আছে গাভী আছে আপনার 10টা, 9টা গাভী দেখাবো। 10টা গাভী আছে, 9টা দেখাবেন? জি জি। বিগ সাইজ কয়টা? আসলে বিগ সাইজ আছে 5টা গরু বিগ সাইজের আছে, আর সবগুলো আর 4টা আছে, 2টা জার্সি ছোট, 2টা সাইয়াল আছে। আচ্ছা, তো এগুলো রেট কেমন? রেট আছে উপরে আছে 2,70,000 টাকা, নিচে আছে আপনার 1,25,000 টাকা। তো এগুলো দুধের গ্যারান্টি কিভাবে দেন? আপনি তো দুধের গাভী বিক্রি করেন। আসলে দুধের গাভী ভাই গ্যারান্টি আমি মুখে মুখে না বলি, যদি মনে করেন যে সরজমিনে আসে যে ক্রেতা ভাই নেবে, যে বিশেষ করে প্রবাসী ভাই, যা প্রবাসী ভাই গরু তো বাংলাদেশের মধ্যেই থাকে, প্রবাসী যারা আছে তাদের মনে করেন যে আমি বলি যে আপনাদের যে অভিভাবক আছে অভিভাবক পাঠান, বা প্রতিনিধি যে থাকে তাকে পাঠাই দিই, প্রতিনিধি অভিভাবক হয়তো ওনাদের পাঠান, পাঠালি পারে আজ স্যার আমার বাসায় এসে 2 দিন থাকি, দেখে শুনে নিলে পারে সবচেয়ে ভালো, যদি টাকার ব্যথা থাকে। আচ্ছা, তো চলেন দেখি আজকে কেমন কালেকশন করছেন, প্রত্যেকটি গরুর সঠিক যে জাতমান ইনশাল্লাহ এই বর্ণনাটা দেওয়ার চেষ্টা করবেন। জি ইনশাল্লাহ। মোশাররফ ভাই, যে সর্বপ্রথমে বিগ সাইজ দিয়ে শুরু করি, বিগ সাইজগুলো আগে দেখানোর পরে দর্শকদের মাঝারি গরু দেখাবো বা ছোট গরু দেখাবো। এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। জি। গাভীটার দাঁত বয়স কেমন? দাঁত এটা কেবল সর্বপ্রথম 2টা দাঁত হয়েছে, প্রথম বাচ্চা। দেখেও তো খুব ইয়াং মনে হচ্ছে। জি জি জি। 2টা দাঁত, প্রথমবারের মতো বাচ্চা দিছে। জি, বাচ্চাটা খুব মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা হয়েছে ভাই। আচ্ছা, কি বাচ্চাটা? ফ্লেকভি বাচ্চা হয়েছে, বকনা বাচ্চা। ফ্লেকভি? জি, বকনা বাচ্চা। জি জি, এই যে মাথাটা দেখেন বাচ্চাটা। আচ্ছা, একটু বের করে নিয়ে আসেন, দর্শক ভাই দেখলে পারে বুঝতে পারবেন। আচ্ছা, এই মাথার কোয়ালিটিটা একটু ভিন্ন। জি জি, এটা হচ্ছে ফ্লেকভি বকনা বাচ্চা। জি অবশ্যই। বয়স কি রকম ভাই? বয়স আজকের দিন গেলে 6 দিন হবে ভাই। নাভি আছে না পড়ে গেছে? জি নাভি আছে। আচ্ছা, বাচ্চাটার বয়স আজকের দিন গেলে 6 দিন ফুল হবে? জি। তো এর থেকে কি পরিমাণ শাল দুধ বের করতেছেন আপনি? এটার এইটাকে আমি ওখানে হাত দিয়ে দেখাই, পানি কিন্তু আছে এটা। আচ্ছা, ওটা নাভি না পানি? না না, এটা পানি। একটু দেখেন তো ঠলক পারে কিনা দেখি। না না, এই যে ঠলক পারে, এই যে দেখেন এটা পানি। আচ্ছা, এখানেও কিন্তু পানি আছে। ঠিক আছে। আচ্ছা, আসলে পানি রয়েছে, ওলানেও পানির চাপ আছে। জি, ওলানে পানির চাপ আছে। আচ্ছা, শাল দুধ কত লিটার বের করতেছেন? এটা 14-15 দুধ টানতেছে তবে সারা দিনে। জি। আচ্ছা, কতবার টানতে হয় সারা দিনে? সারা দিনে 3-4 বার 5 বার টানতেছে এটা। 3-4 বার বা 5 বারও হয়ে যাচ্ছে, তখনই মনে করেন বাচ্চা তার এত দুধ খাতে পারে না, বা ওলানে দুধের চাপ বা পানির চাপ আসলে আপনারা এটা বের করে দিচ্ছেন। জি জি জি। তো কতদিন পর আসলে এটার পরিপূর্ণ দুধ পাওয়া যাবে? আসলে আজকে ঈদের দিন, তো আপনার মনে করেন যে আরো 2-4 দিন গেলে পরে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আরো 2 থেকে 4 দিন গেলে এটার দুধটা পরিপূর্ণ চলে আসবে? জি জি। কত কেজি দুধ আসতে পারে ভাই? দুধ এটা আমি 14-15 পাচ্ছি, তবে এটা 17-18 দুধ আসবে ইনশাআল্লাহ। 17 থেকে 18 লিটার দুধের আশা করা যায়? জি জি। তো এটার রেট কেমন? এটা 2,70,000 টাকা দাম হয়। এটার রেট পড়বে 2,70,000? জি। সর্বোচ্চ দাম? জি। এরকম কি আরো দামি গাভী আছে এই 2,70,000 এর? জি না না, এর থেকে একটু কম আছে। এটাই সর্বোচ্চ দামি আজকের কালেকশনে? জি ভাই। দরদাম করতে দিবেন মোশাররফ ভাই? জি, হালকা দরদামের সুযোগ আছে। আচ্ছা, তো এই গাভীটা সাইড করে দেন, 2 নম্বরে যে গাভী রয়েছে চলেন ওইটা দর্শকদের দেখাই। জি ভাই, 2 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের, এটার সঙ্গে সুন্দর একটা বাচ্চা আছে। জি ভাই। এই গাভীটা কোন জাতের? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী গরু। জি। এর দাঁত বয়স কেমন? এটা 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা ভাই। 4 দাঁত বয়স, বাচ্চা হচ্ছে সেকেন্ড টাইম। জি। এর সঙ্গে কি বাচ্চা? এর সঙ্গে বকনা বাচ্চা ভাই। এর সঙ্গেও মেয়ে বাচ্চা? জি।
এটার বাচ্চাটার বয়স কেমন? বাচ্চাটার বয়স আজকের দিন গেলে ভাই 13 দিন হবে। 13 দিন, তারপরেও নাভি আছে? জি জি। আচ্ছা, তো এটারও তো মোটামুটি তাহলে গ্যারান্টি দেওয়ার মতো দুধ চলে আসছে? এটা দুধ চলে আসছে। কত কেজি দুধ আছে ভাই? এটার দুধ আমি 18 19 পাচ্ছি, তবে 18 18 গ্যারান্টি দিয়ে বেছে। 18 লিটার গ্যারান্টি? জি। দুধটা যদি আমি ডিজিটাল মিটারে মেপে নিতে চাই? জি, আপনি যেভাবে, আসলে মাপার উপরে তো কোনো ই থাকে না, মাপকেন যেভাবে মাপেন সমস্যা না। 18 লিটার দুধের গ্যারান্টি, পেপসির বোতল হোক জি জি আর আপনার মিটার হোক জি, বা যে আপনারা যে যে রোস্টটা যে দুধটা যে পরিমাপ করার একটা ইয়ে আছে, কোটা আছে, বা ওইটা দিয়েও কেউ চাইলে এখান থেকে দুধগুলো মেপে নিতে পারবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটার দাম কত পড়বে ভাই? এটার দাম 2,50,000 টাকা। 2,50,000 টাকা? জি। মা বোনটা চাইলে দহন করতে পারবে? জি অবশ্যই ভাই, খুব ঠান্ডা। চার বাটে সমান দুধ? জি চার বাটে সমান দুধ। 2,50,000 দাম চাইছেন, কারো পছন্দ হলে দরদাম করে আপনার কাছ থেকে নিতে পারবে? জি ভাই। এই গরুটা সাইড করে দেন ভাই, তিন নম্বরে যে গাভী রয়েছে, চলেন ওইটা দর্শকদের দেখাই। জি, তিন নম্বর সিরিয়ালে ভাই আরো একটি সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের বাচ্চা সহ। এই গাভীটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী গরু। জি। এর দাঁত? এর দাঁত দুই দাঁত। দুই দাঁত, প্রথম বাচ্চা? জি। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা? জি। বাচ্চাটা কোন জাতের হয়েছে? বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানই হয়েছে? জি জি ভাই। বয়স কি রকম বাচ্চাটার? বয়স আজকের দিন গেলে 9 দিন হবে ভাই। আজকের দিন গেলে 9 দিন হবে? জি। আচ্ছা, তো এইটার কি রকম দুধ পাচ্ছেন 9 দিনে? এটা দুধ পাচ্ছে ভাই সারা দিনে 14 লিটার। সারা দিনে 14 লিটারের মতো? 14 15, তবে 15 লিটারের গ্যারান্টি। 15 লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে? জি। প্রথম রাউন্ডের গরুগুলোর তো দুধ আসতে একটু সময় লাগে, দ্বিতীয় রাউন্ডের থেকে 2-4 দিন গেলে 15 লিটার দহন করে দেওয়া যাবে? জি ইনশাআল্লাহ। তো আজকের প্রতিবেদন দেখে যদি কারো এটা পছন্দ হয়, সিরিয়াল নম্বর 3, জি, কত টাকা দাম পড়বে? এটা 2,05,000 টাকা। 2,05,000? জি। দরদাম করতে দিবেন? জি, হালকা সুযোগ আছে। এটাও সাইড করে দেন, 4 নম্বরটা দেখি। চার নম্বর সিরিয়ালে একটা গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের। জি ভাই। এর সঙ্গে লাল সাদা রঙের বাচ্চা? জি। কোন জাতের গাভী এবং কোন জাতের বাচ্চা? হলস্টাইন ফ্রিজিয়াম জাতের গাভী, বাচ্চাটা হয়েছে জার্সি আর ফ্রিজিয়াম মিক্স। জার্সি ফ্রিজিয়ান মিক্সড? জি। বাচ্চা ছোটও আছে কম্বলও আছে, তার মানে সাহিওলের ক্রসও থাকবে? আচ্ছা, বয়স কি রকম বাচ্চাটার? বাচ্চাটার বয়স আজকে 22 দিন হয়। 22 দিন? জি। দুধ তো এরও ক্লিয়ার চলে আসার কথা? জি দুধ চলে আসছে ভাই। দাঁত কয়টা বললেন? দাঁতে চারটা, সেকেন্ড টাইম বাচ্চা। চার দাঁত, সেকেন্ড রাউন্ড? জি। কত লিটার দুধ আছে? এটার দুধ আছে সারা দিনে 15 লিটার। সারা দিনে দুধ আছে 15টা? জি। গ্যারান্টি দেওয়া যাবে? জি 15 গ্যারান্টি দেওয়া যাবে। এটার রেট কেমন? এটার দাম চাচ্ছে 1,90,000 টাকা। এটার দাম পড়বে 1,90,000? জি। কারো পছন্দ হলে এটাতেও দরদাম করে নিতে পারবে? জি জি। আচ্ছা, এখন তো হচ্ছে ঈদ। জি। তো ভাই, ঈদের জন্য অনেকেই দেখা যাচ্ছে গাড়ি ঘোড়ার যে চাপ, গাড়ি ঘোড়ার যে অবস্থা, যদি কেউ গরুগুলো সংগ্রহ করে কিছু টাকা অ্যাডভান্স করে ঈদের এক সপ্তাহ পর বা 2-4 দিন পরে নিতে চায়, সেক্ষেত্রে নিতে দিবেন? জি জি, নিতে দেবো, কিন্তু ভাই একটা বিষয় আছে, আমি আর একটা গরু দেখাবো যখন ওই গরুটার সময় আমি আপনাকে বলবো। যদি গরু আমার থেকে নেয় আর ওনার ফ্যামিলির সাথে আগে বুঝতে হবে, তারপর আমার বায়না করতে হবে। আচ্ছা আচ্ছা। এক ভাই আছে, আমার একটা গরু নিয়েছিল আর কি, 5,000 টাকা বায়না দিয়েছে, গরু লিনে আমার মোবাইলটা হ্যাং করে রাখছে। আচ্ছা আচ্ছা। তাহলে কি ওনার 5,000 টাকার কি মূল্য নাই ওনার কাছে? আচ্ছা, তো ওইটা যেন না করে। আপনি যখন আপনি আমাকে অ্যাডভান্স করবেন, গরু আপনি নিতে হবে, আমি যে বর্ণনাটা দেবো, যদি ওই বর্ণনাটা ঠিক থাকে লিবেন, যদি বর্ণনা ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে নেওয়ার দরকার নেই। তারপরেও কিছু সময় কিছু মানুষের বেকায়দা থাকে, সেক্ষেত্রে হিসাবটা আলাদা কথা বলতে হবে ভাই। আমার মোবাইলটাই উনি হ্যাং করে দিয়েছে, টাকা 5,000 দিয়ে এসে হ্যাং করে রাখি দিয়েছে। আচ্ছা, তো এইটা রেট 1,90,000? জি। দরদাম করতে দিবেন? জি। এটা সাইড করে দেন, 5 নম্বরটা দেখি। জি মোশারফ ভাই, 5 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন, এই গাভীটা কোন জাতের? এটা ফ্রিজিয়ান জাতের গাভী। এটা ফ্রিজিয়ান জাতের গাভী গরু। জি। গাভীটার দাঁত কয়টা? গাভীটার দাঁত দুইটা ভাই। দুই দাঁত বয়স? জি। জোয়ান গাভী? জি জোয়ান গাভী, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা? জি। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে বকনা বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা? জি। জার্সি ব্রিডের বাচ্চা হয়েছে, ইন্ডিয়ান জার্সি কোয়ালিটি লাগতেছে। বয়স কি রকম বাচ্চাটার? বয়স আজকের দিন গেলে 20 দিন হবে ভাই। আজকের দিন গেলে বাচ্চাটার বয়স 20 দিন ফুল হবে? জি। আচ্ছা, এটাও বিগ সাইজের গাভী হবে, ডবল বডির একটা বাচ্চা দেখা যাচ্ছে। জি জি। আচ্ছা, তো এরটার দুধ কি রকম আসছে ভাই? এটার দুধ আছে সারা দিনে 15 লিটার ভাই। সারা দিনে দুধ আছে 15 লিটার? জি। এই 15 লিটার দুধেরই তো গ্যারান্টি, এটাই তো সম্পূর্ণ দুধ? জি সম্পূর্ণ। 20 দিন বাচ্চার বয়স হয়ে গেছে, আর তো বাড়ার সম্ভাবনা নাই? না না, এটা 15 গ্যারান্টি দিয়ে। আচ্ছা, দুধ দিলেন 15 লিটার দুধের গ্যারান্টি। এটার রেট কেমন? জি, রেট কেমন? এটা 1,90,000 টাকা। এটার রেট 1,90,000, দরদামের সুযোগ রয়েছে এই পর পর পাঁচটা। এই পাঁচটা হচ্ছে বিগ সাইজের। যদি পাঁচটা কেউ লাটে নিতে চায়, সেক্ষেত্রে কি কোনো সুযোগ সুবিধা ঈদ উপলক্ষে আছে? জি জি অবশ্যই ভাই। জোড়ায় নিলে কি কোনো সুযোগ সুবিধা দিবেন? জোড়ায় অথবা পাঁচটা যদি একজন নেয়, আমি তার ভাড়াটা দিয়ে দেবো, পৌঁছানোর খরচটা আপনি বহন করবেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো এগুলো সাইড করে দেন, ওই পারে আরো চারটা গাভী আছে, চলো ওইগুলো দর্শকদের দেখাই। 6 নম্বর সিরিয়ালে ছোট আকারের একটা গাভী নিয়ে আসলেন, বাচ্চা সহ। জি ভাই। এটা কোন জাতের? এটা সাহিওয়াল জাতের। সাহিওয়াল জাতের গাভী গরু। জি। দাঁত কয়টা?
দাঁতে চারটা সেকেন্ড টাইম বাঁচা যায়, চার দাঁত সেকেন্ড টাইম। আর এইগুলো থেকে তো মনে হয় যে ভালো প্রোডাকশন হয় না? জি জি, বাচ্চাটা কত সুন্দর। হ্যাঁ, সুন্দর একটা বাচ্চা হয়েছে, মায়ের থেকে অনেক ভালো বাচ্চা। জি ভাই। কি বাচ্চা? বাচ্চা বকনা বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা? জি। আচ্ছা, তো এই গাভীর থেকে কি পরিমাণ দুধ টানতেছেন এখন? এটা সকালবেলা শুধু দুধ দেয় 7 লিটার, আর সারা দিনে বাচ্চাটা আর কি খায়। আচ্ছা, যে বাচ্চাকে দুধ খাওয়ানোর প্রয়োজন। জি জি। 7 লিটার দুধের তাহলে গ্যারান্টি দিবেন? জি, 7 লিটার গ্যারান্টি থাকবে শুধু সকালে। আচ্ছা, বাচ্চাটার বয়স কি রকম হইছে? বাচ্চাটার বয়স আজকের দিন গেলে 22 দিন ভাই। আজকের দিন গেলে 22 দিন ফুল? জি। বকনা বাচ্চা দুধের গ্যারান্টি গাভীর 7 লিটার, দাম কেমন? 7 লিটার এটা 135000 টাকা। 135 চাওয়া, কারো পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি অবশ্যই। এটা সাইড করে দেন, এরপরেরটা দেখি। 7 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসলেন। আপনার কালেকশন তো সব সময় বাচ্চা সহ গাভী। জি জি। এটা কোন জাতের গাভী ভাই? এটাও শাহিয়াল জাতের গাভী। এটা একটা শাহিয়াল জাতের গাভী গরু। জি। এর দাঁত কয়টা হইছে? এর দাঁত চারটা ভাই। চার দাঁত বয়স হইছে? জি, সেকেন্ড টাইম বাচ্চা। চার দাঁতে সেকেন্ড রাউন্ড? জি। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা? জি। বাছুরটার বয়স কেমন? বাছুরটার বয়স আজকের দিন গেলে 13 দিন হবে ভাই। আজকের দিন গেলে 13 দিন ফুল হবে? জি। গাভীর দুধের গ্যারান্টি দিবেন? জি, এটার 8 লিটার আছে সকালবেলা ভাই। সকালবেলা 8 লিটার? শাহিয়াল গরুগুলো তো একবেলা দহন করেন না? জি জি, একবেলা দহন করে। আচ্ছা, 8 লিটার দুধের গ্যারান্টি দিলেন? জি ভাই। আচ্ছা, তো এইটার রেট কেমন? এটার দাম চাচ্ছে 145000। 145 দরদামের সুযোগ আছে? জি। এগুলো তো প্রোডাকশনের জন্য নিতে হবে। জি জি ভাই, বাচ্চাটা খুব সুন্দর গরুটা। বা যাদের খামারে অনেক দুধ উৎপাদন হয়, দুধের ফ্যাট কম, তারা ফ্যাট বাড়ানোর জন্য এই দুধে মিক্সড করে বিক্রি করতে পারবে। জি জি অবশ্যই। দাম 145000। জি, 145000 চাওয়া দরদামের সুযোগ আছে আলকা। এই গরুটা সাইড করে দেন ভাই। এরপরে 8 নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে, চলেন ওই গাভীটা দর্শকদের দেখাই। জি। 8 নম্বর সিরিয়ালে বাচ্চা সহ একটা মাঝারি আকারের লাল রঙের গাভী নিয়ে আসলেন। বিস্কুট কালার বলা যেতে পারে এটার গাভী। আচ্ছা, এটার সঙ্গে সুন্দর একটা বাচ্চা আছে। গাভীটা কোন জাতের এবং বাচ্চাটা কোন জাতের? গাভীটা আপনার জার্সি জাতের, দুই দাঁত প্রথম বাচ্চা। বাচ্চাটা শাহিয়াল জার্সি মিক্স হয় স্যার। বাচ্চাটা শাহিয়াল এবং জার্সি মিক্স হয়েছে? জি জি। বেশ বড় বাচ্চা, বয়স কি রকম? বয়স আজকের দিন গেলে 20 দিন ভাই। 20 দিন ফুল? জি। দুধ কেমন আছে এটার? দুধ আছে এটার 7 লিটার শুধু সকালে। শুধু সকালে এক টানে 7 লিটার? জি জি। বিকেলে দহন করেন না? না, বিকেলে দহন করে নেই ভাই বাচ্চাটা। আচ্ছা, কেউ যদি দহন করে বাচ্চাটাকে, সেক্ষেত্রে কি দুধ 2-1 লিটার হবে? তো 2 লিটার দুধ হবে ভাই। আচ্ছা, তো এটা কারো পছন্দ হলে কেমন রেট? এটা 125000 টাকা। এটার দাম 125000 বাচ্চা সহ? জি জি। এটাতেও দরদামের সুযোগ দিবেন? জি, প্রত্যেকটা গাভীতে সুযোগ আছে। আচ্ছা, তো এটাও সাইড করে দেন। সবশেষে 9 নম্বরে যে গাভী রয়েছে, চলেন ওইটা দর্শকদের দেখাই। জি। 9 নম্বর সিরিয়ালে একটা বাচ্চা সহ গাভী নিয়ে আসলেন। এটা কোন জাতের গাভী? এটাও জার্সি জাতের গাভী ভাই। এটা একটা জার্সি জাতের গাভী? জি। এর দাঁত কয়টা? এর দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা। চার দাঁত সেকেন্ড রাউন্ড? জি। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে ষাঁড় বাচ্চা ভাই। সঙ্গে আছে হচ্ছে ষাঁড় বাচ্চা? জি। বাছুরটার বয়স কি রকম ভাই? বাছুরটার বয়স আজকের দিন গেলে 18 দিন। আজকের দিন ফুল হলে 18 দিন ফুল হবে? জি জি। তো এইটার দুধ আছে কেমন? এটার দুধ আছে সকালবেলা 8 লিটার ভাই। সকালবেলা আছে হচ্ছে 8 লিটার দুধ? জি। এটা কি দুই বেলা দহন করেন না? না না, এটা দুই বেলা দহন করেন না, শুধু সকালে 8 লিটার দুধ। শুধু সকালে 8টা দুধ দহন করেন। এটার রেট কেমন? এটার দাম যাচ্ছে 135000। 135000 টাকা। ওই পাশে ছিল হচ্ছে দামি গরু, এই পাশে হচ্ছে কম দামের গরু। যারা দামি গাভী কিনবে তারাও কিনতে পারবে, যাদের শেখার জন্য প্রোডাকশনের জন্য গরুর দরকার তারাও চাইলে এই গাভীগুলো সংগ্রহ করতে পারবে। জি জি। তো মোশাররফ ভাই, কষ্ট করে যে গাভীগুলো আজকে আমাদের দেখালেন, এগুলো নেবার জন্য আসলে যোগাযোগ প্রয়োজন। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবে? ফোন নম্বর 01734012675। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে। দর্শক ভাইদের পরিশেষে কিছু বলতে চান, কোনো পরামর্শ? দর্শক ভাইদের পরামর্শ ওইটাই ভাই, ভিডিওর প্রথমেও যেটা বললাম, আসলে গাভী গরু যেখান থেকে এলেন আগে সর্বপ্রথমে খামার আসবেন। খামার এসে সারি আমি যে বর্ণনাটা দিয়েছি, একটা গরুর যে বর্ণনাটা দিয়েছি, আসলে ওইটা ঠিক আছে না, তারপরে দরদাম করে নেবেন, ইনশাল্লাহ কখনো ঠকবেন না। দুধের বিষয়টা আসি সারি, সকাল বিকাল পরের দিনে সকালে যদি দহন করেন ইনশাল্লাহ দুধের আপনার ইয়ে আছে। তিন টাইম দহন করলে মোটামুটি একটা দুধের আইডিয়া পাওয়া যায় যে কত লিটার দুধ হবে। যেখান থেকে গাবিলেন সর্বপ্রথমে খামারে আসেন, আসলে যদি টাকার আপনার ব্যথা থাকে, আর যদি মনে করেন টাকার ব্যথা নাই, তাহলে যাদের অঘাত টাকা আছে তারা আসার দরকার নাই, অনলাইনে কিনবে। জি জি অবশ্যই। তো অসংখ্য ধন্যবাদ ভাই এই নতুন কালেকশনের 9টা গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।